মাছ নিয়ে যাচ্ছে লক্ষ্মী আমাদের সাথে। এবার আমি লেবুর রসটা জলের উপর দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু এই রান্নাটা খেলাম মুখে লেগে থাকলো। হ্যাঁ হ্যাঁ, ওরে পড়ে যাচ্ছি দেখ। নামানো হলো মাছ? বাবা, লক্ষ্মী আজকে মাছ নিয়ে ভিডিও করলো। মাছটা এবার কাটবো, তোমরা বসো গো যাও। নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে ময়নার বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে দেশি একটা কাতলা মাছ নিয়ে এসেছে। আপনাদের একবার তুলে দেখাই কাতলা মাছটা, এই দেখুন দারুণ সাইজ কাতলা মাছটা। আজকে এই কাতলা মাছটা সর্ষে দিয়ে রান্না করব, আপনারা সঙ্গে থাকুন কি করে রান্না করছি। মাছটা এবার আমি কেটে নেব। মাছটা যখন বাজার থেকে এনেছিল জানেন তো জ্যান্ত ছিল, আর এই কাতলা মাছটা পুকুরের। লক্ষ্মীমা, ময়নামা যাও, তোমরা এখন ঘরে বই পড়ো গা, তোমরা অনেক কাজ করে দিয়েছো, বললাম করতে হবে না। আমার হাসছে, রান্না হোক তারপর আসবে। মাছটার ওজন ছিল 1 কিলো 200, আর ছাড়ানো হয়ে গেছে, এবার পিস করে নেব। মাছ আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। মাছটা ভালো করে ধুয়ে নিলাম, এবার আমি একটা লেবু কেটে নেব। প্রচুর রস হয়েছে লেবুতে। এবার ধুয়ে রাখা মাছের উপর দিয়ে দিচ্ছি জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। মাছের ভিতরে লেবু আর লবণ দেওয়াতে মাছের গন্ধটাও চলে যাবে, আর মাছের ভিতরে লবণটাও ভালো ঢুকবে। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। এবার মশলা বেটে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 2-3টা কাঁচা লঙ্কা, সামান্য একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। মশলাটা ভালো করে বেটে নিলাম, এবার তুলে নিচ্ছি থালায়। বেটে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। দইয়ের সঙ্গে সব মশলাটা মেখে নিলাম, এবার মাছটা আমি তুলে হলুদ মেখে নেব। জলটা এভাবে বের করে আমি মাছটা তুলে নিচ্ছি। লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রাখার পর দেখুন মাছটা আমি জল থেকে যখন ছেঁকে তুলেছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে মাছটা, একদম নরম। হলুদ গুঁড়ো, মাছটা ভিজিয়ে রাখার সময় আমি বেশি করে একটু লবণ দিয়ে দিয়েছি, মাখানোর সময় আর লবণ দিচ্ছি না। মাছ মাখানো হয়ে গেছে, আমি যে মশলাটা করে রেখেছিলাম এবার মশলাটার ভিতরে মাছটা দিয়ে ভালো করে মেখে উনুন ধরিয়ে মাছটা ভাপাতে বসিয়ে দেবো। আমার মশলাটা একটু শুকনো শুকনো হয়েছে, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি।
দেখতে কিন্তু দারুণ লাগছে এটার মধ্যেই আজকে মাছ ভাপা করব মাছ আমি তুলে নিচ্ছি মাছটা আমি ভালো করে সাজিয়ে নিলাম এবার এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা উনুনটা ধরিয়ে নিচ্ছি মা চান করা আমার হয়ে গেল ভালো করেছ তাড়াতাড়ি রান্না করো খিদে পেয়ে গেল জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে 30 মিনিট ভাপিয়ে নেব 30 মিনিট আমি ভাপিয়ে নিলাম মাছ মাছ ভাপানো হয়ে গেছে আর মা আর ময়না কিন্তু বসে পড়েছে খেতে এবার নামিয়ে দিয়ে দেব গরম গরম এই দেখুন কত সুন্দর হয়েছে প্রচন্ড গরম ময়না লক্ষ্মী কোথায় ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তো ঘুম থেকে উঠলে খাবে মা আর ময়না বসে পড়েছে খেতে আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে মাকে দেখতে পাচ্ছি না মা আজকে যে এসেছে খেতে মা তো সুস্থ আছে ভালোই সিদ্ধ হয়েছে কাজলি হ্যাঁ বলো যা রান্না করেছিস মাংস ফেল রে তাই না ঠাকুমা বলো তুমি ঠিক বলেছো মাংস ফেল খেতে যা হয়েছে না দারুণ হয়েছে আজকে কিন্তু এই রান্নাটা খেলাম মুখে লেগে থাকলো হ্যাঁ হ্যাঁ এত ভালো লেগেছে হ্যাঁ দাদুরও মুখে লেগে থাকবে মা ভালো লেগেছে খেতে আজকে আমার কাতলা ভাপাটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা